দর্শক মানবজীবন লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। অন্যান্যদের একটি এবং বাইরে আসলে তাদের যে আমরা দেখেছি এবং আজকের এখানে যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আপনাকে জানাবো যে তারা তিনটি দাবি নিয়ে আসলে এখানে এসেছেন, যে বিষয়গুলো আমি বলবো যে মামুনুল হক সহ কারাবন্দী সকল উলামায়ে কেরামদের মুক্তি এবং দেশব্যাপী আলেম উলামা সহ সর্বস্তরের তৌহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং উলামায়ে কেরামদের বৃহত্তর প্রতিষ্ঠার করণীয় নির্ধারণে যে আজকের সমাবেশ সেটি অনুষ্ঠিত হতে চলেছে এবং এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আজকের সভাপতি মাওলানা মামুনুল হকের সহোদর ভাই মাওলানা হাফিজুল হক তিনি মহাসচিব হিসেবে দায়িত্ব আছেন বেফাকুল মাদারিসুল আরাবিয়া প্রথম পৃষ্ঠপোষক শেখ মুজিব পরিষদ। ইতিমধ্যে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে তাদের যে নেতাকর্মী তারা ইতিমধ্যে আসছেন এবং আছেন এখানে, তিনি প্রধান অতিথি হিসেবে আসবেন। তিনি মহিবুল্লাহ বাবুনগরী তিনি এবং অন্যান্য নেতাকর্মী এখানে বক্তব্য প্রদান করছেন, যাদের বক্তব্যের মূল একই বিষয় আসলে তারা উত্থাপন করছেন যে মামুনুল হকের মুক্তি অনাদায় কোনো ধরনের জটিলতা ছাড়াই আসলে দেশব্যাপী আলেম উলামাদের গ্রেফতার হয়ে আছেন, তাদেরকে নিতে হবে, এই বিষয়গুলো তারা আসলে এখানে উল্লেখ করে তারা তাদের বক্তব্য রাখছেন। যেটা দেখতে পাচ্ছেন যে তারা যে উপস্থিত নেতাকর্মী এবং তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মাঝে মাঝে আসলে এখানটি মুখরিত করে আপনাকে যদি বাইরের একটি চিত্র আমরা বলি যে বাইরের চিত্র যদি ঠিক একই রকম তাদের বাইরেও জায়গা করা হয়েছে এবং এখানে যে স্থানে বাইরে আসলে তারা তাদের যে উপস্থিতি জনতা সেটি কিন্তু তারা দেখিয়েছেন এবং ইতিমধ্যে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আজকের যে সভাপতি তিনি এখানে যে উপস্থিত হয়েছেন এবং তাছাড়া অন্যান্য যে ইসলামের নেতাকর্মী এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা একই বিষয় এখানে উল্লেখ করছেন যে এখানে তাদের মাওলানা মামুনুল হক সহ তিনি আড়াই বছর আগে গ্রেফতার হয়েছেন, দেশব্যাপী যে আলেম উলামা সর্বস্তরের বিরুদ্ধে এবং সুযোগ দিতে হবে আলাদায় তারা বৃহত্তর যে আন্দোলন সেটি নতুন করে ডাক দিলেন তারা বলছেন। আপনারা শুনছেন যে বক্তব্য দিচ্ছেন একজন তৃণমূলের যে বিষয়গুলো সেটি বলছেন যে তাদেরকে তাহলে তাদের যে আন্দোলন সেটি আরো বৃহত্তর দিকে নিয়ে যাবেন। আমি সমস্ত মুরব্বী আলেম উলামায়ে কেরামের কাছে আবেদন জানাবো, জাতীয় ঐক্য করে তোলে দর্শক আবার বলে রাখি যে উপস্থিত আছে রাজধানীর গুলিস্তানে কাজী বশির এবং এখানে আজকে যে জাতীয় উলামা মাসিক সম্মেলন সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ইসলামী পন্থী নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা তাদের যে মূল বক্তব্য সেটি মধ্যে তারা তিনটি দাবি রেখেছেন। সেই দাবিগুলো হল যে কিছুক্ষণ আগে বলছিলাম মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল উলামায়ে কেরামের মুক্তি যে বৃহত্তর ঐক্য সেটি প্রতিষ্ঠায় করণীয় নির্ধারণ করবে এখান থেকে এবং তাদের যে আন্দোলনের গতি সেটি আসলে বৃহত্তর করার জন্য তারা নেতৃত্বের দিকে তাকিয়ে এবং তারা বলছেন মাওলানা আনোয়ার হোসেন জন্য তারা
এখান থেকে যে বিষয়টি তারা জানতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা সামনের দিনে এগিয়ে যাবে এমনটি আসলে তারা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সংগ্রামী উপস্থিতি শাইখুল হাদিস পরিষদ নামে যার পরিচয়, আমরা তার চেতনা লালনকারী বাস্তবায়নকারী। শাইখুল হাদিসকে যারা দেখেছেন তিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। ইসলামী চেতনার ইসলামী আন্দোলনের একজন একটি চেতনার নাম। এই চেতনাকে নিভিয়ে দেওয়ার জন্য এই চেতনাকে দর্শক দেখছেন যে তাদের যে আসলে আমাদেরকে এই ট্যাগ দিয়ে দুর্বল করা হচ্ছে। উলামায়ে কেরামের মধ্যে অনেকেই এটাকে নেতিবাচক ভাবে আপনারা গ্রহণ করছেন। আমরা যারা নেতিবাচক ভাবে গ্রহণ করে ইসলামী চেতনাকে আলেম উলামাদেরকে ইসলামী আন্দোলনকে দুর্বল করার এই প্ল্যান এবং প্রোগ্রামে শরিক হচ্ছেন, আমরা স্মরণ করে দিতে চাই যে সময় কিন্তু একরকম যায় না। আপনারা দাঁড়ালে ছাড়ুন, উম্মার কল্যাণে উম্মার স্বার্থে আপনারা কথা বলো। আজকে আপনারা আপনাদের কথাবার্তা দালালির সুরে কথাবার্তা হচ্ছে। আমরা অনেক দালালের নাম এখানে বলতে পারি, কিন্তু আমরা চাই আপনারা আমাদের ভাই ইসলামের স্বার্থে শুনছিলেন যে আল্লামা মামুনুল হকের যে মামলার বিষয়টি সেটা হচ্ছে যে একটি নারী কেলেঙ্কারি মামলার বিষয়ে তারা বলছেন যে এখানে যেখানে একটি মানুষের বিয়ে করা চান্স হয়েছে সেখানে মামুনুল হকের দ্বিতীয় বিয়ে ছিল, সেটিকে ঘিরে আসলে তাদেরকে তাদেরকে আটক পর্যন্ত তিনি কারাবন্দী করেন, সেই কারাবন্দী থেকে তাকে মুক্তি দিতে হবে, তাদের যে আন্দোলন সেটি বৃহৎ আকার ধারণ করার তারা ইঙ্গিত দিচ্ছেন। উত্তরণ ঘটিয়ে স্বাধীনতা এনেছেন ভারতবর্ষে, ইসলামী শিক্ষার ইসলামী চেতনার প্রসার ঘটিয়েছেন। অতএব আলেম ওলামা আমরা যারা মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ইসলামী খেদমতে আছি আমাদেরকে ভুলে গেলে চলবে না। আমরা শুধু নিজেরা বাঁচব, নিজেরা ভালো চলব, ভালো করব, আমার প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য আমি ইসলামী চেতনা আমার মধ্যে থাকবে না, এটা হতে পারে না। এজন্য দাওয়াত মিলাদ খতম শুধু এগুলোর পিছনে থাকলে হবে না। ইসলামী আমাদের তৌফিক দান করেন। নসরুন মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।
দেখতে পাচ্ছেন যে তারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে উপস্থিত হয়েছেন সাইক্লাবিস পরিষদের সম্মানিত সভাপতি সেই বক্তব্যকে ঘিরে যে এই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে তাদের মূলত তিনটি দাবি আসলে তারা প্রকাশ করছে যে এই দাবিগুলো হলো যে মামুনুল হকের মুক্তি অন্যান্য নেতা কর্মীদের মুক্তি এবং তাদের যে নির্ধারণে তার যে করণীয়গুলো হবে সেই করণীয়গুলো আসলে তারা সামনের দিনে নেতাকর্মীদের এবং সিনিয়র যারা রয়েছেন তাদের কাছ থেকে পাবেন এমনটি আসলে তারা আশা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে যে এই সম্মেলন সেই সম্মেলনে প্রধান তাছাড়াও এখানে সভাপতিত্ব করবেন যে আজকে উপস্থিত হয়ে গিয়েছেন মাওলানা মাহফুজুল হক, তিনি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। দর্শক এই ছিল তো আজকে যে পরবর্তী সময় যে কোনো ধরনের আপডেট দিয়ে আপনাকে জানিয়ে দেবে এবং আমাদের ডিজিটাল পেজে বিনোদন এবং রাজনৈতিক বিভিন্ন ধরনের সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুল আলিয়ার মুক্তি। কিন্তু এখানে একটু চিন্তার বিষয়, আজকে দীর্ঘ পরে 18 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহ আরেকটা বিষয় বলে রাখি যে আজকে যে তাদের জাতীয় সম্মেলন সেই সম্মেলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে বিভিন্ন অংশে তারা যে পরিমাণ আন্দোলন সংগ্রাম এবং রাজপথে রক্ত দিয়ে এই লোকটাকে আমাদের মুক্তি মুক্ত করার জন্য ছিল সেই ভয়কে আমরা এই পর্যন্ত নিয়ম অনুযায়ী যে একটা আন্দোলন সেটি তারা দেখাতে পেরেছে লক্ষ্য করেছি। দর্শক এই মুহূর্তে এই জন্য বিশেষ ধন্যবাদ এই ধরনের সেমিনার এবং প্রোগ্রাম।